তিন নম্বর ডাল বাজাবে, একটু বাজার তিন নম্বর ডাল বাজাবে, একটু বাজার তিন নম্বর ডাল বাজাবে, একটু বাজার চার নম্বর, চার নম্বর, চার নম্বর, চার নম্বর, চার নম্বর ডাল তরকারে, চার নম্বর ডাল তরকারি পার্শ্ব, চার নম্বর ডাল তরকারি পার্শ্ব, চার নম্বর ডাল তরকারি। একটু ধোঁয়াটে ধোঁয়াটে লাগছে না শুভ্র? দেখি আমায় দেখা যাচ্ছে তো, আমাকেও দেখা যাচ্ছে, কিন্তু ধোঁয়াটে লাগছে না। তোমার দেখা যাচ্ছে না, আপসে দেখা যাচ্ছে, আপসে দেখা যাচ্ছে। ও কিছু করার নেই, দিওয়ালির পর তুলছি। তোমার গাড়ির মতো কালো আমার থেকে, আমি তো রাজপুত্রের মতো গাড়িটা দুধেয়ালটা দেখুন, দিওয়ালি বাজি ফেটেছে প্রচুর, তাই তো? একদম, এয়ার কোয়ালিটি খারাপ, তাই জন্য ভিডিও কোয়ালিটিও খারাপ হতে পারে। একদম। যাই হোক, যে আজকে আমরা একটু ভালো খাবার খাবো, কিন্তু কম পয়সায়, সস্তায় পুষ্টিকর। কোথায় এসেছি? আদর্শ হিন্দু হোটেল, কড়িহাট মার্কেটের ভেতর। আদর্শ হিন্দু হোটেল ভীষণ পপুলার, জনপ্রিয়, এবং এটা পাইস হোটেল হিসেবে বিখ্যাত। পাইস হোটেল, আর এটা 70 বছরের পুরনো, তাই তো? রাইট। পাইস হোটেলে যে সবচেয়ে বড় বড় ব্যাপারটা হচ্ছে, এখানে খাবারগুলো জেনারেলি একদম হোমমেড ফুডের মতন হয়। জাস্ট আমি একটা জিনিস অ্যাড করতে চাই, কম পয়সায় ভালো খাবার খাবেন তাহলে পাইস হোটেলে চলে যাবেন। পাইস হোটেলের একটা বড় ব্যাপার হচ্ছে, আপনার এখানে মেনু কিন্তু ফিক্সড নয়, মানে মেনু কিন্তু ডে টু ডে বেসিসে চেঞ্জ হয়, ফলে আপনি আজকে যেটা পাচ্ছেন নট নেসারলি কালকেও সেটা পাবেন। মানে ফ্রেশ খাবার, মানে আপনি বাজারে ওনারা যা পাবেন ফ্রেশ, তাই ওনারা এসে আপনাকে টেবিলে সার্ভ করবে। এবং আপনি যদি একটু দেরি করে আসেন, আপনার দেন আপনার দুর্ভাগ্য হতে পারে যে আপনি এসে খাবার নাও পেতে পারেন, অর্থাৎ আপনি যেটা চাইছেন। যেমন এমন হতে পারে আমরা আজকে দেরি করে গিয়ে হয়তো দেখা গেলো যে কিছু পেলাম না। সুতরাং আর বেশি কথা বাড়াবো না, আমরা এখন দৌড়ে খাবো, আগে খাওয়া খিদে পেয়েছে। হ্যাঁ, বেশি কথা বাড়াবো না, চলুন। ডাল দিয়ে শুরু, মুগের ডাল, গন্ধ লেবু, সাথে রয়েছে পেঁয়াজ আর লঙ্কা, ঝপাং, দু রকমের ভাজা। এটা হচ্ছে আলু পটল ভাজা, ছোটো ছোটো করে চিরা পটল, আর এটা হচ্ছে ঝুরঝুরে আলু ভাজা। না আর কিচ্ছু লাগবে না, একদম না, আর লাগবে না, ডান। অমৃত ঘরের খাওয়া যেটা বলতে যাবো, যা একদম তাই। আলু ভাজা বলার কি আছে, একদম আলু ভাজার মতনই খেতে, একদম মুচমুচে বাড়ির আলু ভাজা। শুভ্র পেঁয়াজ লাগবে, শুভ্র পেঁয়াজটা আমার, আমার আবার লঙ্কা লাগবে না, লঙ্কাটা শুভ্র। আজকাল লাগবে দারুন খেলাম, ডাল ভাত এত সুন্দর হয়েছে, ডাল ভাত দিয়ে পুরো এক পালা ভাত শেষ করে দেওয়া যায়। চিতল মাছ, খুশু ফ্রেশ ফ্রেশ, একদম ফ্রেশ, নরম তুলতুলে। আর এই
এই চিতল মাছের কালিয়া যেটা দিয়েছে এই পেঁয়াজ বাটার ঝোলে, ও কেমন জমে। ক্ষীর দই, শুধু ক্ষীর নয়, ক্ষীর দই অমৃত পয়োধ। একটু কাটা আছে, একটু বেঁচে খেতে হবে। কিন্তু কাটার গায়ে যে মাছ লেগে আছে ওটাও ছাড়া চলবে না, সব খেতে হবে। আমি কিচ্ছু ছাড়বো না। আচ্ছা, আমিও খাওয়া শুরু করে দিয়েছিলাম। মুইনাক ডাল, আলু ভাজা, আরেক রকম ভাজা দেখিয়ে দিল, চিতল মাছ দেখিয়ে দিল। চিতল মাছ আমি নিইনি, তো আমি কি নিয়েছি যা ছোট্ট করে একটু বলে দিই। আমি ওই ডাল, আলু ভাজা, আরেক রকম যে আলু আর পটল ভাজা সেটা নিয়েছিলাম। সত্যি ভালো খেতে, একদম বাড়ির রান্নার মতো। তার সঙ্গে আমি আরও দু রকম জিনিস নিয়েছি। পাবদা মাছের ঝাল পাবদা নিয়েছি, সর্ষে পাবদা নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি চিকেন। ঠিক আছে, মাংসটা পুড়িয়ে গেছিলো, মাংস পুড়িয়ে গেছিলো। আর ভাববেন না যে চিকেনটা মৈনাকবাবু পায়নি, মৈনাকবাবু চিকেন পেয়েছেন। তার প্রমাণস্বরূপ চিকেনের ঠ্যাংটা এখানে পড়ে আছে, ঠিক আছে, ওটার অক্ষত নেই। যাই হোক, আমি আপনাদের এবার একটুখানি পাবদাটা কেমন খেতে একটু বলে দিই। প্রথম কথা সাইজ, কাজে সাইজটা একবার দেখুন দাদা, সাইজটা একবার দেখুন, কিছু বলার নেই। আচ্ছা, আরেক জিনিস হচ্ছে দামগুলো আপনার স্ক্রিনে দেখতে পাবেন। আর দামগুলো কিন্তু, এরা তো ফ্রেশ জিনিস নিয়ে আসে, মাছ মার্কেটে যায় অ্যাভেলেবল মাছ তার উপর বেস করে নিয়ে আসে। তো দামগুলো কিন্তু চেঞ্জ হয়, ভ্যারি করে প্রত্যেক দিন, এটা মাথায় রাখবেন। হালকা সর্ষের ঝাঁজ। যারা অবশ্য হিন্দু হোটেল খেয়েছেন জানেন যে এখানে যে বাসি জিনিস থাকে না, একদম ফ্রেশ মাছ, দেখলেই বুঝবেন, খেলেই বুঝবেন, এটা বলার অপেক্ষা রাখে না। পাবদা মাছটা খেয়ে ফেলেছি, এইবার হচ্ছে গিয়ে কষা চিকেনের পালা। আচ্ছা, আরেক জিনিস বলে দেওয়া খুব দরকার, এখানে যদি আপনার যা ভাত দেয় সেটা অনেক সাফিসিয়েন্ট। ভাতটা 20 টাকা দাম, পরে ভাত লাগে মাত্র 5 টাকা, ঝুরঝুরে ভাত, গরম ভাত মাত্র 5 টাকায় পাবেন, মাথায় রাখবেন। সুতরাং পাইসটি ছাড়া অন্য কথা ভাববেন না। যাই হোক, এইবার আসি কষা মাংসে। আলু আছে, কষা ঝোল, ঝোলটা একদম ঝাল নয়, প্রচুর উপরে মশলা আছে, বেশ কষা যেরকম হয় একটু ঝাল একদম নয়, একটু তৈলাক্ত ব্যাপক খেতে। খালি একটা কথাই বলার, এখানে খাবার খেলে মনে হবে একদম বাড়িতে বসে মা আপনাকে পাত পেরে খাওয়াচ্ছে। আমরা বাইরে এরকম অভিজ্ঞতা খুব একটা হয়নি, এখানে সেটা হলো। সুতরাং আদর্শ হিন্দু হোটেল, পাইস হোটেল, জিন্দাবাদ। মাটির ভাড়ে জল, শাল পাতা ভেতরে কলা পাতা দেওয়া, ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। মাটির ভাড়ে জল, ভেতরে কিনলের জল খাচ্ছি, ব্যাপক লাগছে। হ্যাঁ, এক নম্বর, এক নম্বর, এক নম্বর, এক নম্বর, এক নম্বর, এক নম্বর ডাল ধরে, 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 চিতল পাতা, এক নম্বর ডাল ধরে, চিতল পাতা, এক নম্বর ডাল ধরে, চিতল পাতা, দু নম্বর, দু নম্বর, দু নম্বর, দু নম্বর, দু নম্বর ডাল কুশাল, দু নম্বর ডাল কুশাল, চিকেন পাতা, 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 তিন নম্বর, তিন নম্বর, তিন নম্বর ডাল ভাজা, তিন নম্বর ডাল ভাজা, একটু পাতা, তিন নম্বর ডাল ভাজা, একটু পাতা, তিন নম্বর ডাল ভাজা, একটু পাতা, চার নম্বর, চার নম্বর, চার নম্বর, চার নম্বর, চার নম্বর ডাল তকরে, চার নম্বর ডাল তকাই পার্শ্ব, চার নম্বর ডাল তকাই পার্শ্ব, চার নম্বর ডাল তকাই পার্শ্ব, পাঁচ নম্বর, পাঁচ নম্বর, পাঁচ নম্বর, পাঁচ নম্বর, পাঁচ নম্বর ডাল কুশাল, পাঁচ নম্বর ডাল কুশাল পাতো, পাঁচ নম্বর ডাল কুশাল পাতো, পাঁচ নম্বর ডাল কুশাল পাতো, ছ নম্বর, চার নম্বর, চার নম্বর, চার নম্বর ডাল ভাজা। বেশ, বলে রাখি এই মানুষগুলোকে চিনে রাখুন। আমরা আদর্শ হিন্দু হোটেলে এসেছিলাম, বাড়িতে কোনো অতিথি আসলে যেমন পাত পেরে আমরা খাওয়াই, সেগুলো এখন উঠে গেছে। এখানে আসলে বুঝবেন যত নিয়ে খাওয়ানো কাকে বলে, যেমনি খাবার তেমনি আতিথেয়তা, সব দিকে ভালো। কী কী খেয়েছি,
চিতল মাছের আমরা পেটি খেলাম, রাইট? চিতল মাছের পেটি, বড় সরষে পাবদা খেলাম। পেটি বললে ভুল হবে, বিশাল বড় বিশাল পেটি, বড় সরষে পাবদা খেয়েছি। ওরে বাবা, ওটা এক বিঘত সাইজ। হ্যাঁ, দুজন মিলে খেতে পারবেন বোধ হয়। আচ্ছা, তারপর দুটো চিকেন নিয়েছিলাম আমরা, দুটো ঠ্যাং, চিকেনের ঠ্যাং। আচ্ছা, তারপর ভাত ডাল দুরকম ভাজা, ওসব তো ছিলই, ছেড়ে দিন। আর দুটো মিনারেল ওয়াটার নিয়েছিলাম। এত কিছু মিলে মাটির ভারে মিনারেল ওয়াটার এত কিছু মিলে বিল আছে মাত্র 700 টাকা। সুন্দর, দেখুন হাতে লেখা, হাতে লেখা, বাংলায় হাতে লেখা বিল। তো আজকের অভিজ্ঞতা কিন্তু ফাটাফাটি অভিজ্ঞতা, ব্যাপক। মানে আমরা একটা কথাই বলবো যে আমরা এত জায়গায় কভার করি, এই বাঙালি খাবার খেতে যদি অন্য কোথাও হয়, মানে এক গাদা পকেটে পয়সা দিয়ে আসি আমরা, তার থেকে এই আদর্শ ইন্ডোর হোটেলের মতো জায়গায় চলে আসবেন। পরিষ্কার পরিচ্ছন্ন, হাইজিন মেনটেন করছে, মাটির সবচেয়ে বড় কথা হচ্ছে যাচাই করে খাওয়াচ্ছে, যাচাই করে খাওয়াচ্ছে, মাটির গ্লাস কলা পাতায় খাচ্ছেন। এর থেকে ভালো কি হতে পারে? এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। আপনারা চলে আসুন, মানে আসলে খাবারটা খান একদম বাড়ি খাবার, মানে সব দিক দিয়ে ভালো, আমার এনজয় করবে লোকজন, এনজয় করবেন। যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর আদর্শ হিন্দু হোটেলে খাবার খেয়ে যাবেন অবশ্যই, অন্তত একবার। একদম টাটা।